ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ ওবরকাত যে আমাদের খুশির সংবাদ পেলে দিতে হয় এই শেষদার নিয়ম জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আল্লাহ জি সম্মানিত বোন শেষদাত শকর অর্থাৎ কোনো খুশির সংবাদ পেলে যে শেষ সেচদা আদায় করে থাকে তার নিয়ম হলো এই ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী যখনই খুশির সংবাদ পাবে সে যে অবস্থাতেই থাকুক না কেন ওই অবস্থাতেই শেষ সেষদায় চলে যাবে এই ক্ষেত্রে আল্লাহু আকর বলেও যেতে হবে না এবং সেজদা থেকে ওঠার সময় আল্লাহ আকবর বলতে হবে না এবং তার সেচদা যখন শেষ হয়ে যাবে তখন তাকে নামাজের বৈঠকের মতো বৈঠকও বসতে হবে না ডাইনেবামে সালামও ফিরাতে হবে না বরং যে খুশি সংবাদ পেয়েছে তার সুক্রিয়া রবল্লা আলমিনের কাছে জ্ঞাপন করবে এবং এই ক্ষেত্রে কোনো বিশেষ দোয়াও পাওয়া যায় না এই ক্ষেত্রে রব্ল্লা আলমিনের প্রশংসা করবে আল্লাহর বড়ত্ব মহিমা ঘোষণা করবে সেজদার মাধ্যমে হ্যাঁ মোট কথা সেজদার যে দোয়াগুলো পাঠ করা হয়ে থাকে সেগুলো যদি কেউ পাঠ করে তাতেও কোনো অসুবিধা নাই সে সেজদার দোয়াগুলো পাঠ করবে এবং তার সাথে সাথে রব্লা আলমিনের বড়ত্ব ঘোষণা দেবে তার সক্রিয়া আদায় করবে এটাই হবে করণীয় এর জন্য তাকে আল্লাহ অকবর বলেও শেষদায় যেতে হবে না ওঠার সময় আল্লাহ আকবর বলতে হবে না আমাদের বৈঠকের মতো বৈঠকও করতে হবে না ডাইনেভাবে সালামও ফিরাইতে হবে না বরং সরাসরি শেষদায় যাবে এবং সেষদায় গিয়ে শেষদার দোয়া পাঠ করবে অথবা সে যেভাবে ইচ্ছা আল্লাহ রব আলমিনের বড়োত্ত শুক্রিয়া আদায় করবে বাকি আল্লাহ আলমের সব সালামু আলাইকুম বরহমাতি বারকাত